হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ত্রিপুরা। তো আজকে আমি ক্লাস টুয়েলভের ইতিহাস পড়াবো, ইতিহাসের তোমার সম্রাট এবং তাদের ইতিহাস যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে ওয়ান মার্কের কোশ্চেন দিয়ে দেব। টোটাল তোমাদের যে টার্ম টু এক্সাম 2022 হতে চলছে, এটাতে এই যে অধ্যায়টা আছে এটা থেকে টোটাল 6 মার্কের 1 মার্কের কোশ্চেন আসবে, আর 2 মার্কের একটা আসবে। তো 2 মার্কেরটা আজকে আমি দেব না, জাস্ট 1 মার্কের যে কোশ্চেনগুলো আছে এগুলো দিয়ে দেবো। এবং তোমরা যদি এই ভিডিওটা পুরোটা দেখো তাহলে আশা করি তোমাদের এক্সামে এখান থেকে 100% কমন পড়বে, তার জন্য তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। এবং এই ভিডিওর পিডিএফ পাওয়ার জন্য তোমরা কী করবে, তোমরা আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে তোমরা কী করবে গ্রুপে জয়েন করে নেবে। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। প্রথম কোশ্চেন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলো কে? বাবর। কিন্তু যদি পরীক্ষায় আসে যে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতার নাম কি, তাহলে তোমরা কি লিখবে, মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতার নাম হচ্ছে কি? আকবর। মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতার নাম কি? আকবর। তারপর নাম্বার টু কোশ্চেন, হুমায়ুননামা বইটি রচনা করেন কে? হুমায়ুননামা যে বইটা আছে এটা হুমায়ুনের বোন গুলবদন বেগম রচনা করেছিলেন। কী নাম? গুলবদন বেগম, এবং উনি হুমায়ুনের কে ছিলেন? বোন ছিলেন। তারপর 3 নম্বর কোশ্চেন, অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন কে? লর্ড ওয়েলিসলি। তো আজকে আমি তোমাদের সাথে টোটাল 50+ কোশ্চেন আলোচনা করব, তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখবে। আর যদি আমার ভিডিওটা মানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে, তোমাদের কী কী দরকার, কী কী প্রবলেম হয়, কী কী মানে পড়া দরকার সব কিছু আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই। আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর তোমাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দেবে। সিপাহী বিদ্রোহের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির জেনারেল কে ছিলেন? সিপাহী বিদ্রোহের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। নাম্বার 5, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা থেকে? স্যার উইলিয়াম জোন্স। এশিয়াটিক সোসাইটি 1700 কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 1784 খ্রিস্টাব্দে, এবং এর প্রতিষ্ঠাতার কে ছিলেন? স্যার উইলিয়াম জোন্স। তারপর মনসবদারী প্রথা কে প্রবর্তন করেন? মনসবদারী প্রথা সম্রাট আকবর প্রতিষ্ঠা করেন। কি নাম ছিল? সম্রাট আকবর, এবং মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন সম্রাট আকবর। আলমগীর কোন মুঘল সাম্রাজ্যের উপাধি ছিল? ঔরঙ্গজেবের উপাধি ছিল কি? আলমগীর। কী উপাধি ছিল? আলমগীর। অবশ্যই তোমরা মনে রাখবে এটা, কি না? আলমগীর। তারপর কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন করা হয়? 1793 খ্রিস্টাব্দে। শোনটা মনে রাখবে, চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন করা হয়? 1793 খ্রিস্টাব্দে। তারপর নেক্সট কোশ্চেন, বাবর তার আত্মজীবনী বইটি নাম কি, মানে বাবরের যে আত্মজীবনী বইটা এটা কোন ভাষায় লেখা? তুর্কি ভাষায়, এবং বইটার নাম হচ্ছে কি? তুজুকি বাবরি বা বাবরনামা। কি নাম? তুজুকি বাবরি বা বাবরনামা। তারপর কোন মুঘল সম্রাট ফতেপুর সিক্রিতে রাজধানী স্থাপন করেছিলেন? 1570 খ্রিস্টাব্দে সম্রাট আকবর তার রাজধানী ফতেপুর সিক্রিতে স্থাপন করেছিলেন। সিজদা কি? সিজদা হলো তোমার সম্রাটের সামনে মানে নতজানু হয়ে মানে ভক্তি করা, বা পায়ের সামনে মানে সিংহাসনের সামনে যে সম্রাট বসে থাকবে ওনাকে একদম মাটিতে লুটে পড়ে প্রণাম করা, এটাকে বলা হয় কি? সিজদা প্রথা। সিজদা এবং আরেকটা হচ্ছে পায়বস, পায়বস প্রথা। এবং পায়বস মানে কি? পায়বস বলতে সম্রাটের পায়ে চুম্বন করা, পদচুম্বন করাকে বলা হয় কি? পায়বস। এবং সিজদা এবং পায়বস এই দুইটা যে মানে এই দুইটা যে প্রথা আছে এটা কে চালু করেছিলেন? এটা তোমার ফার্সি নীতি থেকে সম্রাট বলবন এই নীতিটা চালু করেছিলেন। কি নাম? বলবন, এটা মনে রাখবে। তারপর রায়তোয়ারি বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? আলেকজান্ডার রিড এবং টমাস মনরু রায়তোয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। ডিসেন্ট রায়ট রিপোর্ট কবে পার্লামেন্টে উপস্থাপন করা হয়? এটা হবে 1878 খ্রিস্টাব্দে। মুঘল কথাটি এসছে কোন শব্দ থেকে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মুঘল কথাটি এসছে মঙ্গল শব্দ থেকে। এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে, এটাও ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর 76-এর মনান্তর মানে বাংলায় যে বাংলার 1176-এর যে মনান্তরটা হয়েছিল এটা ইংরেজি কত সন ছিল? এটা হবে 1769 খ্রিস্টাব্দে বাংলার 76-এর মনান্তর হয়েছিল।
তারপর কাকে জিন্দাপীর বলা হয়? ঔরঙ্গজেবকে জিন্দাপীর বলা হয়, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে আসতে পারে। তারপর বাইবস বলতে কী বোঝো? আমি আরেকটু আগে বলেছিলাম যে বাইবস কথাটি অর্থ হলো সম্রাটের পদচুম্বন করা, এবং এই এই যে বাইবস এবং সিজদা এই দুইটা প্রথা কে চালু করেছিলেন? সম্রাট বলবন। তারপর ডেকেন রায়ট্স রিপোর্টসের দাঙ্গার জন্য কাকে দায়ী করা হয়? মহাজনদের দায়ী করা হয়, এটা বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন না। দিল্লির পাটকক্ষের সিঁড়ি থেকে পড়ে গিয়ে কার মৃত্যু হয়েছিল? এটার আনসার হবে কি? হুমায়ুনের। কোন রাজার মৃত্যু হয়েছিল? হুমায়ুনের। তারপরে জিজিয়া কর কে পূর্ণ প্রবর্তন করেন? দেখো, জিজিয়া এবং তীর্থকর এই দুইটা কর যে আসলো হিন্দুদের উপর, এটা হলো হিন্দুদের উপর তোমার যে করটা ছিল এটা সম্রাট আকবর উঠিয়ে দিয়েছিল, মানে তুলে দিয়েছিল। জিজিয়া এবং তীর্থকর এটা হলো হিন্দুদের একটা তোমার ধর্মীয় কর, এটা কেউ মানে মানে তুলে দিয়েছিল সম্রাট আকবর, কিন্তু এটা পুনরায় আবার কে চালু করেছিলেন? সম্রাট ঔরঙ্গজেব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মনে রাখবে। তারপর এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট না, বেশি লাগবে না। তারপর বাবর কাবুল কবে দখল করেন? 1504 খ্রিস্টাব্দে বাবর কাবুল দখল করে, কত খ্রিস্টাব্দে? 1504 খ্রিস্টাব্দে। তারপর নাম্বার 25 নম্বর কোশ্চেন, হুমায়ুন কোন যুদ্ধে শের শাহের কাছে পরাজিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হলে কনৌজের যুদ্ধে। 1540 খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধে হুমায়ুন শের শাহের কাছে পরাজিত হয়। তারপরে উনি এই যুদ্ধে পরাজিত হয়ে কোথায় চলে যায়? তাই তিনি আবার কাবুলে চলে যায়। ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন? বেদাবল কা। ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন? বেদাবল কা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং ময়ূর সিংহাসনটা যে আছে এটা কে চুরি করেছিলেন? এই ধরনের কোশ্চেনও পরীক্ষাতে আসে। আকবর জিজিয়া কর লুপ করেন কখন? 1564 খ্রিস্টাব্দে আকবর জিজিয়া কর লুপ করেন। মহাভারতের ফার্সি অনুবাদটি হলো রাজম নামা। সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন? সিধু এবং কানু নামে দুই ভাই সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর 30 নম্বর কোশ্চেন, বাদশাহনামা কে রচনা করেন? আব্দুল হামিদ লাহেরি বাদশাহনামা রচনা করেন। নেই শেকল কে নির্মাণ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সম্রাট জাহাঙ্গীর নেই শেকল নির্মাণ করেন। নেই শিকল যে ইয়েটা আছে এটা তোমার সম্রাট জাহাঙ্গীর মানে এই শিকলের মানে কেউ যদি টান দিয়ে মানে টান দিলে সম্রাট জাহাঙ্গীর বুঝতে পারতেন যে কেউ এসছে ওনার কাছে কিসের জন্য? সাহায্যের জন্য। এবং উনি সাহায্য করতেন তাদের সবাই মানে যে নেই শিকলে মানে টান দিতেন ওনাদেরকে। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর তুর্কি ভাষায় বাবর কথার অর্থ হলো বাঘ বা সিং বাঘ। নূরজাহান কথার অর্থ কী? নূরজাহান কথার অর্থ হলো জগতের আলো। জাহাঙ্গীরের আত্মজীবনীমূলক বইটির নাম কী? তুজুকি জাহাঙ্গীর, জাহাঙ্গীরি। বাংলায় কবে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে? 1772 খ্রিস্টাব্দে। বাবরের মাতা কার বংশধর ছিলেন? চেঙ্গিস কার বংশধর ছিলেন বাবরের মা। আকবরনামা কে রচনা করেন? আবুল ফজল, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আবুল ফজল কী রচনা করেন? আকবরনামা। সিপাহী বিদ্রোহের সিপাহীরা যে রাইফেল ব্যবহার করতো তা হলো এনফিল্ড। কাদের মধ্যে চৌসার যুদ্ধ হয়েছিল? 1531 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট হুমায়ুন এবং বিহারের আফগান শাসক শের কার মধ্যে চৌসার যুদ্ধ হয়েছিল? টমাস রু কার দূত হয়ে মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন? ইংল্যান্ড রাজ প্রথম জেমসের দূত হয়ে। তুজুকি বাবুরি কী ধরনের গ্রন্থ? এটা একটা আত্মজীবনীমূলক গ্রন্থ। আকবর কখন দিন ইল্লাহি প্রবর্তন করেন? তাহলে প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে যে আকবর কবে দিন ইল্লাহি প্রবর্তন করেন, এটা হবে 1582 খ্রিস্টাব্দে। এবং দিন ইল্লাহি কে প্রবর্তন করেন তাহলে কী হবে? আকবর। কার শাসনকালে মুঘল সাম্রাজ্যের স্বর্ণকাল বলা হয়? এটা হবে শাহজাহানের যে শাসনকাল ছিল এটাকে কী বলা হয়? মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয়। ভগবত পুরাণ ফার্সি ভাষায় অনুবাদ করেন টুডর মহল। উত্তর ভারতের প্রবেশদ্বার ছিল কোনটি? হিন্দুকুশ পর্বত। ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেন? শিখ গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব হত্যা করেন। এবং জাহাঙ্গীর অর্জুন দেবকে হত্যা করেন। গণিত শাস্ত্র লীলাবতীর ফার্সি ভাষায় অনুবাদ কে করেন? বিখ্যাত কবি ফৈজি। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ, এটা খুব ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষাতেই আসে যে শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর
শাহ জাফর শেষ মুঘল সম্রাট ছিলেন। বাবর কাবুল দখল করে কি উপাধি নিয়েছিলেন? পাদশাহ। শাহজাহান নামা কে রচনা করেন? এনায়েত খাঁ। আজকের লাস্ট কোশ্চেন, চাগতাই তুর্কি কথাটির উদ্ভব কোথা থেকে এসছে? মুঘল বীর চেঙ্গিস খানের পুত্র চাগতাইয়ের নাম থেকে। তো আজকের ভিডিওতে এতটুকুই। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। জয় হিন্দ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এতটুকুই। বাই বাই।